হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্টার্ট করবো অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্ট কমিশনস অ্যান্ড কমিটি। বিভিন্ন পরীক্ষায়, বিশেষভাবে বিভিন্ন সিভিল সার্ভিস এক্সামে, WBCS-এ এইখান থেকে এক দুটো কোয়েশ্চেন অবশ্যই থাকে। প্রতি ইয়ারে দেখা গেছে, প্রিভিয়াস ইয়ারে এই কমিশন বা কমিটি থেকে এক দুটো কোয়েশ্চেন প্রত্যেকবারই থাকে মেন্সে। সো লেট স্টার্ট। প্রথমে আমরা পড়বো কি হান্টার কমিশন। সো হান্টার কমিশন কেন গঠন হয়েছিল? হান্টার কমিশন গঠন হয়েছিল যে জালিয়ানওয়ালা বাগ যে হত্যাকাণ্ড হয়েছিল, একটা জালিয়ানওয়ালা বাগ হয়েছিল 1919-এ, অর্থাৎ 1919-এ। এই সালে কিন্তু, এই একই সালে কিন্তু কুখ্যাত রাওলাট অ্যাক্টও পাস হয়েছিল। রাওলাট অ্যাক্ট, উই নো দ্যাট। সো এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদে উই নো কীভাবে জালিয়ানওয়ালা বাগে এতজন মানুষ, হ্যাঁ, ওরা জমায়েত হয়েছিল, এবং তার প্রতিবাদে কিন্তু তার ইয়েতে জেনারেল ডায়ার যে ফায়ারিং করেছিলেন, ফায়ারিংয়ের যে আদেশ দিয়েছিলেন, তার ফলে কী হয়েছিল, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার হয়েছিল। তো সেইটাকে ইনকোয়ার করার জন্য, তার ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু একটা ইংল্যান্ড থেকে কমিশনকে একটা পাঠানো হয়েছিল, দ্যাট ইজ দ্য হান্টার কমিশন। নেক্সট ইজ দ্য সরকারিয়া কমিশন। সরকারিয়া কমিশন হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে যে রিলেশনস আছে, আমরা জানি যে কী ধরনের রিলেশনস আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে। আর্থিক রিলেশন বা ফিনান্সিয়াল রিলেশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু রিলেশনস আছে, এবং এক্সিকিউটিভ রিলেশন আছে, যেটা কিনা কীভাবে প্রশাসন চলবে সেই অনুসারেও কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে রিলেশন আছে। তো এই জিনিসটাকে রিভিউ করার জন্য এবং কিছু রিফর্মস আনার জন্য স্টেট এবং সেন্ট্রালের যে রিলেশনের মধ্যে, তার জন্যই প্রধানত সরকারিয়া কমিশনের গঠন হয়েছিল। নেক্সট আছে গিয়ে শ্রীকৃষ্ণ কমিটি। শ্রীকৃষ্ণ কমিটির গঠন হয়েছিল বোম্বেইতে যে দাঙ্গা হাঙ্গামা হয়েছিল 1993 সালে, সেইটাকে ইনভেস্টিগেট করার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ কমিটি গঠন হল। ফোর্থ নাম্বারে আছে লিবারেন কমিশন। ভেরি ইম্পর্ট্যান্ট, এটা প্রায় আসে। দ্যাট ইজ দ্য লিবারেন কমিশনটা হয়েছিল যে বাবরি মসজিদের যে ডিমলিশন হয়েছিল, এই বাবরি মসজিদ যে ডিমলিশন হয়েছিলো সেই জিনিসটাকে, সেই ইনসিডেন্টটাকে ইনকোয়ারি করার জন্য একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছিল, অ্যান্ড সেই ইনকোয়ারি কমিটির নাম হচ্ছে গিয়ে লিবারেন কমিশন। নেক্সট আছে গিয়ে পি উপাধ্যায় কমিশন। পি উপাধ্যায় কমিশন হয়েছিল গিয়ে তানজান মনোর, যে ব্যক্তিটার নাম যার মার্ডার হয়েছিল, তার নাম হচ্ছে গিয়ে তানজান মনোরমা, মণিপুরের বাসিন্দা ছিল। তো তার মার্ডারের জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিশন গঠন হয়েছিল, এবং সেই ইনকোয়ারি কমিশনের নাম হচ্ছে গিয়ে পি উপেন্দ্র কমিশন। নেক্সট হচ্ছে গিয়ে পল ভোলকার কমিশন। পল ভোলকার কমিশন হচ্ছে গিয়ে মিস্টার কে নটওয়ার সিংয়ের ইউএন ওয়েল ফর ফুড প্রোগ্রামের যে স্ক্যামে যে তিনি জড়িয়েছিলেন, সেই জিনিসটাকে ইনভেস্টিগেট করার জন্য কিন্তু একটা ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশন একটা কমিশন গঠন করেছিল। সেই কমিশনের নাম হচ্ছে গিয়ে পল ভোলকার কমিশন, বা শর্টে আমরা বলতে পারি পিভি কমিশন। নেক্সট হচ্ছে গিয়ে সেরিল র্যাডক্লিফ বাউন্ডারি কমিশন। এইটা প্রধানত আমরা যে প্রতি ইন্ডিয়া এবং পাকিস্তান, এই দুটো দেশের মধ্যে যে বাউন্ডারি লাইন গেছে, এই বাউন্ডারি লাইনেরকে ডিমার্কেট করার জন্য এই কমিশনের গঠন হয়েছিল, অর্থাৎ সেরিল র্যাডক্লিফ, সেই নাম আমরা পাই ওখান, মানে ওনার নাম অনুসারে ওই কমিশনের যে হেড ছিলেন সেরিল র্যাডক্লিফ, তার নাম অনুসারে কিন্তু র্যাডক্লিফ লাইন আমরা এখনও পাই। র্যাডক্লিফ লাইন হচ্ছে গিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার লাইনটাকে আমরা বলি র্যাডক্লিফ লাইন। নেক্সট আছে গিয়ে জাস্টিস মলিমথ কমিটি। জাস্টিস মলিমথ কমিটির গঠন হয়েছিল প্রধানত ক্রিমিনাল জাস্টিস যে অ্যাডমিনিস্ট্রেশনটা, এইটাতে কিছু রিফর্ম বা কিছু পরিবর্তন বা কিছু চেঞ্জ ইন্ট্রোডিউস করার জন্য। আমাদের কান্ট্রিতে যখন ছিল গিয়ে ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন, সেই ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশনে কিছু পরিবর্তন বা কিছু রিফর্মস আনা হয়েছিল এই কমিটির দ্বারা। নেক্সট ন নম্বরে আছে আমাদের জে জে ইরানি কমিটি। জে জে ইরানি কমিটি কিন্তু কোম্পানি ল, কোম্পানি সম্বন্ধিত ল যেগুলো আছে সেগুলোতে কিছু চেঞ্জ বা রিফর্ম এনেছিল। ইট ইজ দ্য জে জে ইরানি কমিটি। দশ নম্বরে আমরা পাচ্ছি বীরাপ্পা মৈলি কমিটি। এই কমিটির গঠন হয়েছিল যে যেগুলো উচ্চশিক্ষা সংস্থান বা যেটাকে আমরা বলি হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস, এই হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনে যে নতুন যে রিজার্ভেশন পলিসি যে চালু হয়েছিল, সেটা সঠিকভাবে তার ইমপ্লিমেন্টেশন হয়েছে না, সেই জিনিসটাকে দেখার জন্য এই কমিটির গঠন হয়েছিল মূলত। সেটা হচ্ছে গিয়ে বীরাপ্পা মৈলি কমিটি।
নেক্সট হচ্ছে কি আমাদের কাছে আছে যে এগারো নম্বরে আর কে রাঘবন কমিটি। এই আর কে রাঘবন কমিটি যে কলেজ ক্যাম্পাসে যে র্যাগিংয়ের যে ঘটনাগুলো ঘটে, সেই র্যাগিংয়ের ঘটনাগুলো থেকে কীভাবে আমরা ওই জিনিসগুলোকে বন্ধ করতে পারি র্যাগিং কলেজ ক্যাম্পাসে, সেই বিষয়ে কিছু সাজেশন কিছু দিয়েছিল আর কে রাঘবন কমিটি। নেক্সট হচ্ছে গিয়ে জাস্টিস আর এস পাঠক কমিটি। জাস্টিস আর এস পাঠক কমিটি এসেছিল ভোলকার কমিটির রিপোর্টকে ইনকোয়ার করার জন্য। অর্থাৎ ইউএন যে একটা পল ভোলকার কমিটি গঠন করেছিল, যাতে তারা দেখছিল যে মিস্টার কে নটওয়ার সিংয়ের ফুড প্রোগ্রাম, ইউএনের যে ফুড প্রোগ্রাম আছে সেইটাতে ওর ইনভলভমেন্ট ছিল না না, তার জন্য ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন একটা পল ভোলকার কমিটি গঠন করেছিল। ওই পল ভোলকার কমিটি যখন তাদের রিপোর্ট সাবমিট করেছিল, তার এগেনস্টে কিন্তু এখানে জাস্টিস আর এস পাঠক কমিটি ওই রিপোর্টটাকেই, ওই ভোলকার যে কমিটির রিপোর্টটাকেই এনকোয়ার করার জন্য এই প্রধানত এই কমিটির গঠন। নেক্সট হচ্ছে গিয়ে তেরো নম্বরে হচ্ছে জাস্টিস নানাবতী কমিশন। নানাবতী কমিশন হচ্ছে গিয়ে 1987 সালে যে শিখ বিরোধী আন্দোলন হয়েছিল, শিখ বিরোধী যে দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, অ্যান্টি শিখ রায়ট হয়েছিল, সেইটার ইনভেস্টিগেশনের জন্যই কিন্তু মূলত নানাবতী কমিশনের গঠন হয়েছিল। নেক্সট চৌদ্দতে আমরা পাচ্ছি জাস্টিস এম কে মুখার্জি কমিশন। এম কে মুখার্জি কমিশন বা এটাকে শর্টেও আমরা বলি মুখার্জি কমিশন, মুখার্জি কমিশন এমসি। সো নেতাজি সুভাষচন্দ্র বোস এর যে অন্তর্ধান রহস্যকে উন্মোচন করার জন্য, সেই বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্যই কিন্তু মুখার্জি কমিশনের মূলত গঠন। নেক্সট হচ্ছে পনেরোতে আছে ইউসি ব্যানার্জি কমিটি। ইউসি ব্যানার্জি কমিটি হচ্ছিলো গোধরাতে যে ট্রেনে যে ফায়ার লেগে গেছিলো, ট্রেনে আগুন লেগে যাওয়ার যে ঘটনাটাকে প্রুফ করার জন্যই কিন্তু এই গোধরাতে যে ট্রেনে আগুন লেগে গেছিলো তার জন্য কিন্তু কমিউনাল রাইট হয়েছিল, হিন্দু এবং মুসলিমদের মধ্যে জাতিগত দ্বন্দ্ব স্টার্ট হয়েছিল। সো সেই জিনিসটাকে, পুরো জিনিসটাকে প্রুফ করার জন্য বা ইনভেস্টিগেট করার জন্যই ইউসি ব্যানার্জি কমিটি গঠন হয়েছিল। নেক্সট চৌদ্দতে আমরা পাচ্ছি এস এন ফুকন কমিশন। এস এন ফুকন কমিশন কিসের জন্য? তেহালকা ডিফেন্স ডিলে যে করাপশান হয়েছিল, ডিফেন্সের একটা বড় করাপশান আমরা জানি, অনেকগুলো ডিফেন্স ডিলে অনেক করাপশান হয়েছিল, কিন্তু তার মধ্যে একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে দ্য তেহেলকা এক্সপোজার। এই জিনিসটাকে ইনভেস্টিগেট করার জন্যই কিন্তু এস এন ফুকন কমিশনের কিন্তু গঠন হয়। নেক্সট সতেরো নম্বরে আছে আমাদের রাকেশ মোহন কমিটি। রাকেশ মোহন কমিটি কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার এই বিষয়, এই জিনিসটাকেই তারা অ্যানালাইজ করতে এসেছিলো এবং সাজেস্ট করেছিল তারা যে ইনফ্রাস্ট্রাকচার, ভারতে ইনফ্রাস্ট্রাকচার বা মূলভূত গঠন কাঠামো নির্মাণের জন্য কিন্তু প্রাইভেট যারা বডি তাদের যাতে ইনভেস্টমেন্ট হোক সেটাকে এনকারেজ করার জন্য। নেক্সট আছে আমাদের কাছে বলবন্ত রায় মেহতা কমিটি, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা পঞ্চায়েতি রাজ সিস্টেম এর সঙ্গে ডিল করে এই বলবন্ত রায় মেহতা কমিটি, দ্যাট ইজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম। সো পঞ্চায়েতি রাজ সিস্টেমে কী কী মেজার্স নেওয়া যায় পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে আরও বেটার করার জন্য, সেই বিষয়ে কিছু সাজেশন দিয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটি। নেক্সট নম্বরে আছে আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইজেস ফর এগ্রিকালচারাল প্রোডাক্টস কমিটি। এই কমিটির নাম হচ্ছে, এই কমিটির যে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন গিয়ে ওয়াই কে আলাগ। সো এটা ছিল গিয়ে এগ্রিকালচারাল যে প্রোডাক্টস যেগুলো হচ্ছে কৃষিজ পণ্য, কৃষিজ পণ্যতে যে একটা মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়ার যে প্রভিশনসটা, এটা এই কমিটির দ্বারাই কিন্তু রেকমেন্ডেড। নেক্সট কুড়ি নম্বরে আছে নরসিমহন কমিটি। ব্যাংকিং রিফর্মস অর্থাৎ ব্যাংকের যেসব ব্যাংকিং বা আরবিআইয়ের যেসব রুলস রেগুলেশন সেগুলোতে কিছু রিফর্মস এনেছিল, সেগুলোর কিছু পরিবর্তন এসেছিল থ্রু নরসিমহন কমিটি। সো ব্যাংকিং রিফর্মের জন্য নরসিমহন কমিটি। নেক্সট একুশে পাচ্ছি আমরা মালহোত্রা কমিশন। যেমন নরসিমহন কমিটি কি ব্যাংকিং রিফর্মস এনেছিল, সেরকমভাবে ইন্স্যুরেন্স সেক্টরে কিছু রিফর্মস এনেছিল মালহোত্রা কমিশন। নেক্সট ইজ দ্য জাস্টিস জীবন রেড্ডি কমিশন। জাস্টিস জীবন রেড্ডি কমিশন এটা এই অ্যাক্ট নিয়ে ডিল করেছিল, সেটা হচ্ছে গিয়ে আসপা। এই আসপার যে অ্যাক্ট আছে আমরা জানি, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এইটা নিয়ে ডিল করেছিল জাস্টিস জীবন রেড্ডি কমিটি। অর্থাৎ আর্ম ফোর্সকে কিছু স্পেশাল কিছু পাওয়ার দেওয়া হয়,
যখনই কোনো জায়গাটা আসপার আন্ডারে আসে ওর আসপা অ্যাক্টের আন্ডারে আসে তখন আর্ম ফোর্সকে কিছু স্পেশাল কিছু পাওয়ার দেওয়া হয়, এবং ওই পাওয়ারটাকে রিভিউ করার জন্য যে এখানে কতটা পর্যন্ত তাদের পাওয়ার দেওয়া যাবে বা কী দেওয়া হবে, কন্ডিশনসগুলো কী হবে, সেই পুরো জিনিসটাকে রিভিউ করার জন্য কিন্তু জাস্টিস রেড্ডি কমিটি গঠন হয়। 23 নম্বরে আমরা পাচ্ছি যে ধর্মবীর কমিশন, পুলিশের কীরকমভাবে রোল হবে ইন দ্য সোসাইটি সেইগুলোর ক্ষেত্রে পুলিশের বিভিন্ন রিফর্মস এনেছিল এই ধর্মবীর কমিশনের দ্বারা। সো ধর্মবীর কমিশন ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্যাট। এরপর 24 নম্বরে আমরা পাচ্ছি অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি এসেছিলো 1977 এসেছিলো এটা। সো দুটো কমিটি পঞ্চায়েতি রাজ সিস্টেমের সঙ্গে জড়িত। একটা ফার্স্ট হচ্ছে গিয়ে বলবন্ত রায় মেহতা কমিটি, এটা একটা ইম্পর্ট্যান্ট প্রথম যেটা এসেছিলো প্রথম রিফর্ম পঞ্চায়েতি রাজ সিস্টেমে। সেকেন্ড যেটা এলো 1977 সালে সেটা হচ্ছে গিয়ে অশোক মেহতা কমিটি। সো এটাও কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেমের সঙ্গে জড়িত। লাস্ট আজকে লাস্ট কমিশন সেটা হচ্ছে ওয়াধা কমিশন। এই ওয়াধা কমিশন যেটা হয়েছিলো সেটা হচ্ছে গ্রাহাম স্টেনের কিলিংটাকে প্রুফ করার জন্য। উড়িষ্যা রাজ্যে কী হয়েছিল, গ্রাহাম স্টেন ছিলেন গিয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দা, তিনি ভারতে মূলত উড়িষ্যা রাজ্যে তিনি এসেছিলেন ট্রাইবাল উড়িষ্যার যারা ট্রাইবাল পিপল যারা ছিল তাদের উন্নতির জন্য, তাদের জন্য এসেছিলেন, তাদের যাতে সামাজিক বা সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, ট্রাইবাল যারা পিপল তাদের যদি সোশ্যাল ডেভেলপমেন্ট হয় তার জন্যই মূলত গ্রাহাম স্টেন অনেক কিছু করে গেছেন। তো তার একটা কিলিং হয়েছিল, তার মার্ডার হয়েছিল, ওই মার্ডারটাকে ইনভেস্টিগেট করার জন্যই মূলত ওয়াডা কমিশনের গঠন। সো আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করুন। ধন্যবাদ।